ইলিশ মাছ রান্না দেখে ফেসবুকে একটা কমেন্ট করেছিল, তোর হাতের লাউ পাতা দিয়ে ইলিশ অনেক দিন খাইনি। আসলে লাউ পাতা দিয়ে ইলিশটা হয় আমার শ্বশুরবাড়িতে সরস্বতী পুজোর দিন, আর সেটার সত্যি এত স্বাদ হয়। কিন্তু মুশকিলের কথা হলো, সেদিন যে মাছটা আমরা রান্না করি সেটা বাড়ির বাইরে যায় না। যারা সেদিন আমাদের বাড়িতে বেড়াতে আসবে তারা খেতে পারে, এটাই এবারের রীতি। কি করব, নিয়মের বাইরে তো যেতে পারি না। তাই ভাবলাম, মা যখন কমেন্ট করেছে, লাউ পাতা দিয়ে ইলিশটা করেই ফেলি, আমাদেরও খেতে বড্ড ভালো লাগে। লাউ পাতা মানে লাউ শাক চট করে পাওয়া যায় না, সেদিন কি ভাগ্যি মন করেছে যখন পেয়েই গেলাম। আর লাগবে লম্বা লম্বা বেগুন, শয়লা বেগুন বলি আমরা ইলিশ মাছে, যেটা ভীষণ ভালো স্বাদ আনে। তাহলে শুরু করে দেওয়া যাক রান্নাটা। খুব বেশি উপকরণ তো কিছু লাগে না, হাতের কাছেই সব ছিল। সব কেটে কুটে ধুয়ে বেছে জোগাড় যন্ত্র করে এবার কড়াইতে দিলাম তেল, সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ রান্নাটা ঠিক জমে না। থাকবে কালো জিরে আর কাঁচা লঙ্কা, যেরকম আমরা তেল ইলিশের ঝোল করি ঠিক সেরকমটাই, কাঁচা ঝোল যেটা দেখিয়েছিলাম। কিন্তু তার সাথে থাকবে লাউ পাতা, আর এই লাউ পাতা দিয়ে ইলিশের ঝোলের এত স্বাদ হয়, তোমরা যদি না খেয়ে থাকো একবার করে দেখো। কেটে ধুয়ে রাখা কাঁচা আনাজটা ওই তেলের মধ্যে ফোড়নের পর দিয়ে দিলাম। তারপরে হালকা করে ভেজে নেব, যেটাকে আমরা বলি আনসে নেওয়া। হালকা করে আনসে নেওয়ার পর ঠিক এই রকমটি হবে তার চেহারা। তারপরে দিয়ে দেব আমাদের মেন উপকরণ মানে মশলাগুলো, খুব সাদামাটা মশলা। আমি সেদিন হলুদটা বেটে রেখেছিলাম, তা এখনো আছে। দিলাম একটু হলুদ বাটা, একটু জিরে বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব নুন। মিষ্টি কিন্তু এতে পড়ে না। তোমরা যদি মনে করো কেউ মিষ্টি দেবে, দিতেই পারো, হয়তো একটু স্বাদটার ব্যালেন্স হবে। কিন্তু আমাদের বাঙাল বাড়ি তো মাছে মিষ্টি একটু কমই খায় এরা। তারপরে দেব জল, প্রাণ ভরে মন ভরে এক কড়াই জল। আমাদের বাড়িতে ঝোল খেতে সবাই খুব ভালোবাসে। আর এই যে ঘটিটা দেখালাম, এই ঘটিটাকে কিন্তু আসলে বলে পাউলি। আমার দাদু এই পাউলিতে জল খেত, সেটা অবশ্য কাঁসার ছিল, এখন সেসব উঠেই গেছে, এখন আমরা সব বোতলে জল খাই। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখা যাবে বেশ সুন্দর ঝোলটা ফুটে উঠেছে, আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। বেশি ঘাঁটাঘাঁটি করব না, তাহলে কিন্তু বেগুনগুলো একদম গলে মিশে যাবে ঝোলের সাথে। এবার আস্তে আস্তে ছেড়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা কাঁচা মাছ। আমি কিন্তু মুড়োগুলোও এর মধ্যে দিয়ে দিই। কাঁচা মাছের ঝোলের একটা দারুণ গন্ধ হয়, আর আমাদের সরস্বতী পুজোয় যে ঝোলটা হয় সেটারও নিয়ম কিন্তু এই কাঁচা মাছ দিয়েই ঝোলটা করা। এই মাছ ভাজা হবে না, আর সেই স্বাদের সাথে অন্য কোনো ইলিশ মাছের ঝোলের স্বাদের তুলনাই নেই, অসাধারণ সেই স্বাদ। আর এই যে মাছের তেল, আগের দিন যেটা দেখিয়েছিলাম, এটা দিতেই হবে ঝোলে, না হলে সেই গন্ধটা বা সেই স্বাদটা খুলবেই না। তারপরে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব ঢাকা চাপা, মিনিট পাঁচ সাতেকের অপেক্ষা, তারপরেই হয়ে যাবে আমাদের সেই লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ঝোল, যেটা খেতে হয় অনবদ্য। গরম ভাত বলো বা ঠান্ডা ভাত, ভাতের সাথে এই আইটেমটা একবার অন্তত তোমরা করে খেও। গ্রাম বাংলার রান্না, আমাদের হচ্ছে রাজশাহী জেলা, শ্বশুর বাড়িও তাই, বাপের বাড়িও তাই। তাহলে বাংলাদেশের সাথে কি একটু মিল পাওয়া গেল এই রান্নায়? আমার বাংলাদেশের ভাই বোনেরাই বলতে পারবে তারাও এই রান্নাটা খায় কিনা। আমাদের তো অনবদ্য লাগে, আমাদের মা ঠাকুমার রান্না। যাই হোক, মা বাবার জন্যে বেড়েছি, আর বেড়েছি আমাদের জন্যে। বাবা মাকে কিছু রেঁধে খাওয়াতে পারলে তার থেকে আনন্দ আর কিছুতে নেই। একদম সবার শেষে দিয়ে দেব ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল, এটা কিন্তু এই ঝোলের জন্য মাস্ট, এটা দিতেই হবে। আর তারপরে দিয়ে দিতে হবে ঢাকা চাপা, যখন খাবো তখন ঢাকাটা সরাবো।
কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে দেখতে থাকো গল্প হলেও সত্যি GHS। আমি সবার পাশে আছি, আমার সবাই পাশে থেকো, আরও বন্ধুত্ব হবে, আরও গল্প হবে, যোগাযোগ বজায় থাকবে, সবার দিনটা খুব ভালো কাটুক। আজকের মতো নমস্কার।